হজরত ইউনুসাল্লা এবং মাছের অলৌকিক কাহিনী নবী হজরত ইউনুসাল্লাহ্লাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় আমরা সবাই জানি কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এবং এর আগেও পরে কি হয়েছিল আর এ থেকে আমরা কি শিখাই বা পাই ইত্যাদি অনেকেই জানি না তাই আমার এবং অন্যদের উপকারের জন্য এই ভিডিওটি তৈরি করা ইউনুস সাল্লাম বা জোনা ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী তার জাতির জনসংখ্যা ছিল এক লক্ষেরও একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তা আল্লাহ তালার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই তার মানুষের কাছে তার বার্তা প্রথমেই প্রত্যাখ্যাত হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ তার এই বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়েই ভাবলেন এরা গ্রহণ না করলে আমি বরং অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মালবোঝাই জাহাজ একেবারে যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজে চেপে বসলেন মাছ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল খালাসিরা সিদ্ধান্ত নিলেন ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেয়া হবে তাই করা কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে এলো হজরত ইউনু সাল্লাহ সাল্লামের নাম সবাই বলল না উনি সাধু সন্ত মানুষ আবার লটারি করা হোক এইভাবে পরপর তিনবার লটারি করা হলো কিন্তু তিনবারই হজরত ইউনুসাল্লাহসাল্লামের নাম এলো এবার সবাই বলল ঠিক আছে কে আর করা তাকে প্রথমে ঝাঁপ দিতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম বলে ইউনু সাল্লা সমুদ্রে ঝাঁপ দিলেন আল্লাহ তালার নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গেলে ফেলল এটি কি মাছ ছিল তা আমরা জানি না প্রচলিত রয়েছে এটি ছিল তিমি মাছ যদিও এটি তিমি মাছ নয় কিন্তু সেটা আমরা কনক্লুসিভলি জানিও না সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে অতএব এমন কোনো মাছ হতে পারে যেটির এখন আর অস্তিত্বই নেই যাই হোক মাছের পেটের ভেতরে যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল তিনি নিকশ অন্ধকারে মাছের পেটের ভেতরেই সিজদায় রত হলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন লা ইলাহা অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে কি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপি ছিলেন না তারা পাপ করেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন আর সেটাও আল্লাহ তালার পরিকল্পনারই অংশ আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ নবী ইউনু সালামের ভুল ছিল নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যথি রেখেই সেখানে রওনা হয়েছিলেন এটাও আমাদের মনে রাখা উচিত আল্লাহ তালা আমাদের যা আদেশ এবং নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে আমরা তা বুঝি বা না বুঝি ফলাফল আল্লাহ তালার হাতে কতদিন বা কতক্ষণ তিনি মাছের ছিলেন আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো চল্লিশ দিন বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃত কতদিন ছিলেন তা মুখ্য নয় তিনি মাছের পেটেছিলেন এটাই হচ্ছে আসল ব্যাপার কেন কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা এ থেকে কি শিক্ষা গ্রহণ করলাম সেটাই হচ্ছে মূল কথা আর তার এই দোয়া মিনাজ ইনকা এই প্রসঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন কেন নয় আল্লাহ কুরানে বলেছেন ওয়া মুমিনিন নন্জিল এভাবেই আমি বিশ্বাসীদেরকে রক্ষা করি অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি ঘটনায় ফিরে আসি আল্লাহ তালা নির্দেশে মাছটি তাকে পেট থেকে বের করে দিল তিনি তীরে এসে পৌঁছালেন আল্লাহ তালা কেন তাকে রক্ষা করলেন আল্লাহ বলেছেন যদি তিনি তাদের মধ্যে থেকে না হতেন যারা সর্বদা আল্লাহর স্মরণ করেন তাহলে কেয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাবো ইনশাল্লাহ ইউনুস সাল্লাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহ তালা নির্দেশে ইয়াক্তিন নামক একটি গাছ তার পাশে গজিয়ে উঠল এর ছায়া তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপশম হল অতঃপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন গিয়ে তিনি একেবারেই বিস্মিত হলেন তিনি দেখলেন তার জাতির সবাই তার বার্তা গ্রহণ করেছে কি হয়েছিল ইউনুসাল্লাহসাল্লাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুসাল্লা যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা থেকে ফেলে তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার কথা ইউনুস আল্লাহ সাবধান করেছিলেন